আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা আল কাউসার বা সুরা কাউসার কোরআনুল করিমের সব থেকে ছোটো ছুরা আজকে আমরা বাংলা উচ্চারণ ও অর্থ খুব সহজে শিখব আমি আজকে সাজিয়েছি প্রথমে আরবি উচ্চারণ এরপর নিচে তার বাংলা উচ্চারণ এবং অর্থ দিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শক এই ছোট্ট সুরাটি মুখস্থ করে নিয়ে আপনি কিন্তু নামাজের ভেতরও পড়তে পারবেন তো সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমি একটি শব্দ বারবার বলবো আমার সাথে সাথে ওই শব্দটা আপনারাও রিপিট করবেন তাহলে খুব সহজে মুখস্থ করে দিতে পারবেন সুরা আল কাউসার দয়া করে আলোকিত মিডিয়া এই ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে ইন গুণাহ করতে হবে নাকের ভেতর নিতে হবে নাতে তিন আলিফ টান দিতে হবে আ এখানে আইনের মাখরাজ হচ্ছে হলকের মিডিল থেকে সেভাবে আপনারা উচ্চারণ করবেন আ এমন যারা আরবি পারেন না তারা নিচের থেকে বাংলা উচ্চারণটি দেখে দেখে আমার সাথে বলবেন ইন না আইনাকাল ইন আইনাকাল ইন আইনা কল ইউ সার কাউ কাউসার 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 সম্পূর্ণ প্রথম আয়াত দেখেন ইন্য়াল কাল কাউসার ইতনা কালক উল্লি লি রব্বিকা সা্লি লি রব্বিকা অনেকে ফাসাল্লি বলে ফাঁসাল্লি ভুল উচ্চারণ স সল্লিলি রব্বিকা সা্লিলি রব্বিকা فصلي لربك فصلي لربك وانحر وانحر অনেকে ওয়ান হার বলে হার বলাটা ভুল উচ্চারণ এখানে হা হবে না হা হা কন্ট্রোলের মাঝখান থেকে ওয়ান হার ওয়ান হার ফাসলি ওয়ান হার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ إِنَّ شَانِئَكَ إِنَّ شَانِئَكَ إِنَّ شَانِئَكَ إِنَّ شَانِئَكَ হুয়াল আবতার হুয়াল এমন একটু কলকলা করতে হবে কারণ এখানে বা সে বাটা কলকলার হরফ কলকলা মানে হচ্ছে একটা রিটার্ন ধাক্কা এমন সাউন্ড হওয়া তো হুয়াল 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 আবেতর সম্পূর্ণ তিন নম্বর আয়াত আকা হুয়াল আবতার সুপ্রিয় দর্শক এতটুকুই হচ্ছে সুরা কাউসার আমি আবারও প্রথম থেকে সুরা কাউসারটি আরবি উচ্চারণ বলে দিব এরপর বাংলা উচ্চারণ ও অর্থ বলে দিব سوره الكوثر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر সুপ্রিয় দর্শক এবার আমি সুরা আল কাউসারের বাংলা উচ্চারণটি বলবো সাথে সাথে অর্থ বলব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন ইন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ সুপ্রিয় দর্শক আজকের এই সুরা আল কাউসার শিক্ষার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন সুরা শিখতে যাচ্ছেন বা কোন দোয়া শিখতে যাচ্ছেন। সেটাও কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি এভাবেই আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব সুপ্রিয় দর্শক আমি আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও এভাবেই আনার চেষ্টা করি দয়া করে এই আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোকিত মিডিয়া নতুন করে इस्लाम पथे